প্রাক্তন শব্দটা কিছু মানুষের জন্য কতটা বেদনাদায়ক সেটা শুধু সেই মানুষগুলোই জানে যাদের কোনো কারণ ছাড়া জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার কাছে প্রাক্তন হয়ে যায়। আমি সেই মানুষগুলোর মাঝে একজন ভুক্তভোগী প্রাক্তন। এই তো সেদিনের কথা, যে মানুষটা সারাক্ষণ কান্না করতো আমি তাকে ছেড়ে চলে যাব আমাকে হারানোর ভয়ে, দিনে 10-12 বার ফোন দিয়ে জিজ্ঞেস করতো কি করছি, ফোন ওয়েটিং পেলে কান্নায় হারিয়ে ফেলতো নিজেকে। আর কত কত কথা শোনাতো আমায়, কার সাথে কথা বললাম, কি কথা বললাম, নানা ধরনের প্রশ্ন করত। আমাকে অনেক ভালোবাসত, আমি বিশ্বাসও করতাম, যে কিনা ভাবতো আমি তাকে ছেড়ে চলে যাব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তো তাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিন ভাবতামও না, সেই আমাকে ছেড়ে চলে গেল। আর আমি পড়ে থাকতাম তার স্মৃতি নিয়ে। আজ আমি প্রাক্তন হয়ে গেছি তার কাছে, সে হয়তো আমায় ভুলে অনেক ভালো আছে। শুধু আমি ভালো থাকতে পারছি না এতগুলো দিন চলে যাওয়ার পরেও, আমি সত্যিই ভালো নেই তোমাকে ছাড়া। আমি তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না এ জীবনে। বিধাতার কাছে আমার একটাই চাওয়া, মৃত্যুর আগে একটিবার তার মুখোমুখি হতে দিয়েন। আমি জানতে চাই কি ছিল আমার অপরাধ। তোমার অপেক্ষায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।